ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি একটি খুবই ভালো বই। আমার কাছে মনে হয়েছে একটি এক্সেপশনাল বই, তার মানে একটি আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি বইটাতে। বইটার নাম এসএসসি ইংলিশ রুলস অফ গ্রামার। তো এরকম বইগুলো তো অ্যাকচুয়ালি আমাদের এখনও চোখে পড়ে নাই, আর বইটা ক্যাপ্টেন পাবলিশার্স প্রকাশ করেছে। তো আমরা একটু দেখি যে বইটাতে মূলত কি আছে এবং এর বিশেষত্ব কী। আর নামটাই কিন্তু অনেক আকর্ষণীয়, রুলস অফ গ্রামার, এসএসসি ইংলিশ রুলস অফ গ্রামার। তো এখানে আমরা দেখছি কাভার পেজ। তো এখানে মূলত আমি যেটা জানলাম, আমাকে যিনি বইটি সরবরাহ করেছেন তিনি বলেছেন যে মূলত ইংলিশের যে বেসিক রুলসগুলো, মানে আমাদের গ্রামারের যে বেসিক রুলসগুলো, সেগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমরা এখানে দেখছি আর্টিকেলের রুলসগুলো দেখছি, বেসিক রুলস অ্যাট এ গ্ল্যান্স। তার মানে আমরা এক পলকে দেখে নিতে পারবো যে কোথায় কোথায় এন বসছে, কোথায় নো আর্টিকেল বসছে না, এবং কোথায় আবার দি বসছে। তো এইগুলো যখন প্রথমে আমরা দেখে নিব, তারপরে যদি আমাদের রুলসগুলো আমরা ধারাবাহিকভাবে দেখতে পারি, আমরা কিন্তু খুব সহজেই এই গ্রামারগুলো আমাদের আয়ত্তে চলে আসবে। আর এই গ্রামারের জন্য একটি স্পেশাল বই করাটা কিন্তু আমরা ক্যাপ্টেন প্রকাশনীকে অবশ্যই ধন্যবাদ দিব, কারণ আমরা স্টুডেন্টরা ইদানিং গ্রামারের প্রতি আমাদের আকর্ষণ কমে গেছে। আমরা জাস্ট বিভিন্ন ধরনের মডেল দেখে, বোর্ড কোশ্চেনগুলো দেখে দেখে পড়াশোনা করছি, এবং এর ফলে আমাদের গ্রামারগুলো উইক হয়ে যাচ্ছে। এবং আমরা পরীক্ষায় ভালো করছি, ঠিক আছে, পরীক্ষায় অনেকে নাম্বারও ভালো পাচ্ছি, অ্যাডমিশনে গিয়ে আমরা চান্স পাচ্ছি না। তো এই প্রবলেমগুলো হচ্ছে। তো সেই যে কারণে আমরা দেখছি এখানে ওমিশন অফ আর্টিকেলের রুলস দেওয়া আছে। তো উনি আমাকে যেভাবে বলেছেন সে বুঝতে পারলাম যে উনি কিন্তু ঠিকই বলেছিলেন। আরও একটি ব্যাপার মজার যেটা দেখছি আমি, এটা কিন্তু আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে এখানে বলছে নিড টু নো ইন শর্ট, তার মানে সংক্ষেপে যে বিষয়গুলো জানতে হবে। ওয়াও, এটা ফাইন, ইট ইজ ভেরি গুড থিং। আর এখানে যেটি লেখা আছে এক্সারসাইজ ফর প্র্যাকটিস, ওয়াও, এইটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আমাদের প্র্যাকটিসগুলো সবগুলো শো হয়ে থাকে প্যাসেজ প্র্যাকটিস, কিন্তু প্যাসেজ ছাড়াও আমাদের সিঙ্গেল প্র্যাকটিসগুলো হওয়াটা জরুরি। আর এখানে যেটি করা হয়েছে, এখানে করা হয়েছে, আচ্ছা বুঝতে পারলাম, তার মানে যে যে প্রশ্নগুলো আমাদের এক্সামে এসেছে বিভিন্ন সময়, যে আমরা দেখেছি যে আইডল ম্যান, এটা কিন্তু আমাদের খুবই পরিচিত একটি প্যাসেজ আর্টিকেলের জন্য। তো এটি কিন্তু এত সুন্দর করে দেওয়া আছে, আমরা অবাক হয়ে যাব যে এখানে অ্যান্সারগুলো নাম্বার ওয়াইজ দেওয়া আছে অ্যান, তারপরে সেই অ্যান কেন হলো সেই বিষয়টি কিন্তু এখানে সুন্দর করে আবার ব্যাখ্যা করে দেওয়া আছে। তো সো এই বইটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, শুধুমাত্র আর্টিকেলের বেলায় না, আমরা প্রিপজিশনের বেলায় দেখছি একই ব্যাপার। প্রিপজিশনের বিভিন্ন রুলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে, আমরা দেখছি এই যে এখানে কিন্তু একটা ডায়াগ্রাম দেওয়া আছে। আমরা জানি যে এই ডায়াগ্রামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কোথায় কোনটি থাকে, এটি দেখলে কিন্তু আমরা এক নজরে বুঝে নিতে পারি যে প্রিপজিশন অ্যাকচুয়ালি কোথায় কোনটি বসে। তো ফাইন ফাইন, আই অ্যাম ভেরি স্যাটিসফাইড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো দেওয়া আছে সাজিয়ে গোছানো। ইন দ্য সেম ওয়ে এখানে আমরা বোধহয় দেখলাম আমাদের প্রিপজিশনের রুলসগুলো, এবং এখানে প্র্যাকটিসও দেওয়া আছে। তো বুঝতে পারলাম যে বইটা অ্যাকচুয়ালি একটা কোয়ালিটি বই করেছে। আমরা আশা করব এই বইটি ভালো চলবে বাজারে। আর স্টুডেন্টরা যারা গ্রামারে একটু মনে করছে যে উইক, বা যারা মনে করছে যে আমরা বেসিকটা আমাদের শক্ত করা দরকার, তারা কিন্তু এই বইটি অবশ্যই সরবরাহ করবে, এই বইটি অবশ্যই কালেক্ট করবে। আর এখানে কিন্তু অ্যান্সার অ্যানালাইসিস সবগুলোতে দেওয়া আছে। আমাদের এটি শর্ট সিলেবাস, তো লেটেস্ট সিলেবাস, তাই না? লেটেস্ট সিলেবাস অনুযায়ী করা হয়েছে। সো আমরা এখান থেকে কিন্তু অনেক বেনিফিট হব, চেঞ্জিং সেন্টেন্সেস এখানে দেওয়া আছে। তো মূলত আমাদের গ্রামারগুলো সবগুলো এখানে কাভার করবে। আমরা বইটি আশা করি কালেক্ট করব, আর নিড টু নো ইন শর্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু এটি দেওয়া হয়েছে, যাতে সব কিছুর বেসিকগুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে। আবার কানেক্টরস আমরা জানি এটি আমাদের সিলেবাসে আছে, এটা সেম হয়ে। তো শেষে যেটি করেছে, শেষের বিষয়টা আমার ধারণা নাই কী করেছে। এখানে আমরা দেখছি অ্যান্সার হাইলাইটস, অ্যান্সার অ্যানালাইসিস, আচ্ছা বুঝলাম, এটুকু বুঝলাম, কিন্তু এখানে ওয়ার্ড কেন, এই ভোকাবুলারি বিষয়টা কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অ্যাকচুয়ালি এটি সিনোনিম অ্যান্টোনিম। হ্যাঁ, ভোকাবুলারি বলতে এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, এবং অনেক সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, এবং সেগুলো দেওয়া আছে বাংলা মিনিং সহ, সো দ্যাট উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড এনি ওয়ার্ড। এবং এগুলো কিন্তু অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে, যাতে আমরা বুঝতে সুবিধা হয় আমাদের জন্য। এরপরে প্র্যাকটিস ম্যাটেরিয়াল দেওয়া আছে। যা হোক, আমরা বুঝতে পারলাম সবগুলোই কিন্তু অ্যান্সার দেওয়া আছে, সুন্দর করে গোছালোভাবে সাজানো গোছালোভাবে, রাইট ফর্ম অফ ভার্ব, প্রোনাউন, রেফারেন্স। তো
আমরা বুঝতে পারলাম যে এই চ্যালেঞ্জগুলো কীভাবে আমরা করব। তো ভিউয়ার্স, আমরা আশা করব যে পরীক্ষায় ভালো করব। আমাদের 2023 সালের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে, আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। আর এরকম একটি বই আমাদের হাতে থাকলে অবশ্যই আমরা খুবই খুশি হব। আর ক্যাপ্টেন্স পাবলিকেশনস এই বইটি আপনাদের জন্য রেফার করছি, আশা করি সবাই এই বইটি কিনবে অথবা সংগ্রহ করে পড়বে। শুভকামনা, এবং ক্যাপ্টেন্স পাবলিকেশনসকে ভালো একটি বই উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।